এরপরে নাফে চৌধুরী আপনি জানতে চেয়েছেন সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে এই কথা সত্যতা জানতে চাই। এই বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিয়েছেন, এই হাদিসটি পাওয়া যায় এবং এই হাদিসের উপর ভিত্তি করে এবং আরও কয়েকটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসদের অনেকেই ফোকাহায়ে কেরামের অনেকেই সালাত পড়াটাকে মুস্তাহাব বলেছেন, যদিও এই হাদিস সনদের দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মুহাদ্দিসিন কেরামের গবেষণা অনুপাতে। সেই জায়গা থেকে সমস্ত মুহাদ্দিসিন কেরাম বলেন যে না, এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই। এমনি সোহেল জানতে চেয়েছেন কোরবানির গোশত ফ্রিজ রাখা যাবে কিনা। হ্যাঁ, কোরবানির গোশত ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয়। কোরবানি করার পর গোশত থাকলো থেকে গেলো সেগুলো রেখে দিলেন ফ্রিজে, অসুবিধা নেই। এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে। আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত। আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন, আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন। আশিক আহমেদ জানতে চেয়েছেন উসিলা দিয়ে দোয়া চাওয়ার বিধান কি, কারোর উসিলা দিয়ে কোনো আমলের উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা। আমাদের দেশের ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো হ্যাঁ, সমস্ত আমলেই আপনার কোনো নেককার মানুষের উসিলা দিয়ে দোয়া করা যাবে এবং আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে দোয়া করা যাবে বলে ওনারা বলেন। যদিও এক্ষেত্রেও ওলামায় অনেক আলেমগণ বলেন যে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া নয়, বরং জীবিত কোনো ব্যক্তি থাকলে তার আমলের উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে, তার উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে বা নিজের কোনো নেকামল উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে। যেমনটি দেখা গেছে যে তিন যুবক গুহায় গিয়েছেন, তাদের গুহার মুখে পাথর পড়ে গেছে, তারা নিজের আমলের উসিলা দোয়া করেছেন, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার উসিলা দিয়ে দোয়া করেছেন, তিনি জীবিত ছিলেন। এই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে এই শর্ত এবং কন্ডিশনগুলো ওলামায়ে কেরাম অনেকে দিয়ে থাকেন। এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আলম, আপনি জানতেছেন মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে কিনা। মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি করেছেন, বাইহাকি মুসনাদে আহমদ সবিনে হাদিসে বর্ণিত হয়েছে, সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। কোনো কোনো ওলামায়ে কেরাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে, যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন, জায়েজ আছে। এমডি আহসানুজ্জামান জানতে চেয়েছেন কৃত্রিম উপায়ে ষাঁড়ের সংস্পর্শ ছাড়া গরুর প্রজনন জায়েজ আছে কি না। এটার সম্পর্কে পুরোপুরি আমার ধারণা নেই, যার কারণে এই প্রশ্নটির উত্তর আমরা স্কিপ করলাম। জেরিন আপনি জানতে চেয়েছেন সূরা মুলক ও 100 আয়াত ঘুমানোর আগেই পড়তে হবে, মাগরিবের পরে বা এশার ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ আগে পড়লে হবে না, মাগরিবের পর থেকে পড়লেই হবে বোন। এটা ঘুমানোর ঠিক আগ মুহূর্তেই পড়তে হবে এমন কোনো কথা নেই। রাতের যে আমলগুলো আছে শোবার আগ পর্যন্ত, মাগরিবের পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত যে কোনো সময় পড়লেই আদায় হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।